নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ভগবান বুদ্ধের পবিত্র স্মারকের ইতিহাস সম্পর্কে কিছু তথ্যাবলী প্রদান করব। প্রতিটি ধর্মের প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতাগণ ঈশ্বরূপে তাদের অনুগামীদের কাছে পূজিত হয় আর তাই সেই সব ধর্মগুরুর পবিত্র স্মারক চিহ্ন আজও তাদের কাছে অতি মূল্যবান বস্তু সেই স্মারকগুলি স্মারকের চিহ্নগুলি নিয়ে কত কাহিনী বা কত লোক কথাই না প্রচলিত রয়েছে সৃষ্টি হচ্ছে নানা বিতর্কের এমনকি রক্তক্ষয়ও ঘটেছে বহুবার যিশুর জন্মস্থান জেরুজালেমে তুর্কিদের অধীন এলে তাকে উদ্ধার করার জন্য খ্রিস্ট সম্প্রদায়ের জনগণ তিনশো বছর ধরে যুদ্ধ করেছেন যাকে বিখ্যাত ক্রুশের যুদ্ধ নামে চিহ্নিত করা হয় সেই সব ধর্মেই এই স্মারক চিহ্ন নিয়ে নানা কাহিনী বর্ণনা আছে বৌদ্ধ ধর্মেও এর ব্যতিক্রম নয় বৌদ্ধের উপাখ্যানে আছে গৌতম বুদ্ধের মহানির্মাণ লাভের পর যখন তার দেহ চিতায় স্থাপিত হলো তখন চিতার অগ্নিসংযোগ করা সত্ত্বেও তা প্রচলিত হলো না প্রজ্বলিত হলো না সমাবেত শিষ্যরা তার শ্রীচরণ স্পর্শ করে আকুল প্রার্থনা জানালেন চিতা জ্বলে উঠল ধীরে ধীরে তথাগতের মরদেহ ভস্মীভূত হলো শুধু পড়ে রইল তার কণ্ঠার দুখানি হার ও চারটি দাঁত খেমো নামে এক শিষ্যের ভাগ্যে মিলল চারটি দন্তের একটি এই পবিত্র দন্তটি পরবর্তীকালে কলিঙ্গরাজ ব্রহ্মদত্তের হস্তাগত হয় রাজা ব্রহ্মদত্ত এর ওপর পবিত্র স্তূপ নির্মাণ করেন ইতিহাসের চাকা ঘুরে চলে উত্তর ভারতে বৌদ্ধ ধর্মের অবনতি ঘটলে এই স্তূপ ও তাতে অবস্থিত পবিত্র দন্ত স্মারকটি নিরাপত্তা নিয়ে সকলে চিন্তিত হয়ে ওঠেন অবশেষে সকলে এই স্তূপ থেকে দন্তটি নিয়ে সিংহলে চলে যান সিংহলে তখন বৌদ্ধ ধর্মের অপ্রতিহত প্রভাব দাক্ষিণাত্যের কোনো কোনো রাজা সিংহলে আক্রমণ চালালেও বুদ্ধকে ভগবান বিষ্ণুর অবতার জ্ঞানে দন্ত মন্দিরে কোনো ক্ষতিসাধন করলেন না কিন্তু বিপদ হলো ষোলো শতাব্দীতে যখন পর্তুগিজরা সিঙ্গল দখল করে সিংহলীদের খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতে চাইলেন এই সময় তারা তথাগতের দন্ত মন্দিরও ধ্বংস করার চেষ্টা করলো কারণ তাদের মনে হলো এই দন্ত মন্দির পবিত্র স্মারকরূপে যদি সিঙ্গলে না থাকে তবে ধর্মান্তরিত করা অনেক সহজ হবে তারা সিঙ্গলের এই ক্যান্ডি মন্দিরে আবার একবার আক্রমণ করল কিন্তু বৌদ্ধ ভিকুরা জীবনাপন লড়াই করে বুদ্ধের এই পবিত্র স্মারকটি রক্ষা করতে সক্ষম হয়েছিলেন এই সংকটকালে তারা স্মারকটিকে সিঙ্গল থেকে পুনরায় ভারতে নিয়ে চলে আসেন আঠেরোশো পনেরো পনেরো খ্রিস্টাব্দে ইংরেজদার সিঙ্গল অধিকার করলে আবার সেই স্মারকটি সিঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় একটি সোনার কৌটায় একটি দা এই দাঁতটি সযত্নে ও সংগোপনে সংরক্ষিত আছে এই সময় মহাকর্ষ ভবিষ্যৎবাণী করেন একশো বছর বাদে এমন এক রাজা ভারতবর্ষে জন্মগ্রহণ করবে যার মাধ্যমে বৌদ্ধ ধর্মের লুপ্ত গৌরব পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠান হবে এই পাত্রটি তিনিই হবে যোগ্য উদরাকারী উত্তরাধিকারী সম্রাট অশোক রাজা হয়ে এই পাত্রটি অনুসন্ধান করেন এবং একটি স্তূপ খনন করে তথাগতের কিছু স্মারক দ্রব্যের সাথে এই পান পিত্তপাণ্ডটিও লাভ করেন চৈনিক পরিব্রাজক ফাইয়েন খ্রিস্টীয় শতকে পূর্বপুরুষ পুরুষপুর বা পেশোয়ার কুষাণ সম্রাট কনিষ্কের কর্তৃক প্রতিষ্ঠিত এই বৌদ্ধ বিহারে একটি পাত্রের সন্ধান পান যে পাত্রটি ভিক্ষাপাত্র রূপে চিহ্নিত করা হয়েছে এই ভিক্ষাপাত্রটি ফাইনের বর্ণনা অনুযায়ী এক ইঞ্চি পাঁচ ভাগের এক ভাগের মতো পুরু কাচের তৈরি স্বচ্ছ বহুবর্ণে নির্মিত হলেও তাতে তাতে কৃষ্ণবর্ণের আধিক্য বেশি এন সিঙ্গেলের সিঙ্গলেও গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে কোনো ভিক্ষাপাত্রের সন্ধান পায়নি তবে সিঙ্গলের বৌদ্ধ সন্ন্যাসীদের মুখে শুনেছিলেন সেই পাত্র নাকি অলৌকিক ক্ষমতা আছে পাত্রটি এক স্থান থেকে অন্য স্থানে ইচ্ছামতো যেতে পারে যে দেশে বৌদ্ধ অনুশাসন লঙ্ঘিত হবে সেই পাত্র তৎক্ষণাৎ সেই স্থান থেকে অন্তরিত হয়ে বৌদ্ধ বৌদ্ধশীলে আস্থাবান দেশে চলে যাবে ফাইয়েনের দুশো বছর পর হিউয়েন শান যখন ভারতে এলেন তখন তিনি শুনলেন ভিক্ষাপাত্রটি পেশোয়ায় ছেড়ে চলে গিয়েছে পারস্যে তারপর আর পাত্রটি কোন খোঁজ পাওয়া যায়নি বৌদ্ধদের বৌদ্ধদের বিশ্বাস পাত্রটি পৃথিবী ছেড়ে স্বর্গে চলে গিয়েছে এবং নতুন বুদ্ধের আবির্ভাবের জন্য অপেক্ষা করছে নতুন বুদ্ধ দ্বারা অবতীর্ণ হলে তার সঙ্গে সেই পাত্রটি নেমে আসবে চীনা পণ্ডিতদের মতে বুদ্ধের পিত্তপিণ্ড পাত্রটি বুদ্ধের শিষ্য মহাকাশ্যবের প্রথম সংঘাধিপতি আনন্দের হাতে তুলে দেন এভাবে হস্তান্তর হতে হতে ষোড়বিংশ সংঘাধিপতি হাতে যখন সেটি আসে তখন তিনি সেই পবিত্র বস্তু নিয়ে চীনে বৌদ্ধ ধর্ম প্রচার করতে যান এবং সেখানেই রেখে আসেন চীনের বৌদ্ধ ধর্ম ষষ্ঠ সংঘাত সংঘাতদের কাছে সেটি অদৃশ্য হয়ে যায় কারণ বৌদ্ধ ধর্ম তখন শীল থেকে বিচ্যুত হয়ে ভিনমার্গের দিকে ধাবিত হচ্ছে এরপর আর ভিক্ষপাত্রটির কোনো খোঁজ পাওয়া যায়নি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ